নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো ধনুরাশির জাতক ও জাতিকার আষাঢ় মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই মাসে আপনাদের কি কি হওয়ার সম্ভাবনা রয়েছে তা আশা করি থাম্বনেল দেখে মোটামুটি একটা আইডিয়া করেই ফেলেছে। তাও ভিডিওতে বিস্তারিতভাবে জানতে এবং আপনার কোন কোন দিক সাবধানতা অবলম্বন করতে হবে সেসব কিছু জানতে ভিডিওটি পুরো দেখুন। তার আগে একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিই, আমি যে মাসিক রাশিফলটি প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ সমস্ত ধনুরাশির জাতক ও জাতিকার জন্যই কিন্তু প্রযোজ্য। আপনাকে বলছি, যিনি বর্তমানে আমার ভিডিওটি দেখছেন, আমি কিন্তু আপনার জন্ম ছক বা গ্রহের অবস্থান কিছুই জানি না, তাই এই প্রেডিকশনটি 100% মিলবে এর কিন্তু আমি কোনো দাবি করছি না। তবে আমি এতটুকুটা বলতে পারি, আপনার যদি গ্রহের গোচর ভালো চলে সেক্ষেত্রে কিন্তু 70-80% মিলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আর যদি গ্রহের গোচর খুব একটা ভালো না চলে তাহলে 40-50% মিলবে। তো আসুন বেশি দেরি না করে শুরু করা যাক। ধনুরাশির আষাঢ় মাস কেমন যেতে চলেছে আমি একে একে আপনাদেরকে বলতে চলেছি। তো প্রথমে যদি বলি, আপনাদের অর্থনৈতিক দিকটা কিন্তু এই মাস কিন্তু খুবই ভালো যাবে, অর্থাৎ আর্থিক দিক আপনাদের ওয়েলথ হবে, এবং এই মাসে কিন্তু আপনারা যে কোনো ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট, অর্থাৎ আপনার প্রয়োজনীয় কোনো বাড়ির জিনিস, সে ফ্রিজ হতে পারে, সে এসি হতে পারে, সে ওয়াশিং মেশিন হতে পারে, যে কোনো কিছু হোক সেটা কিন্তু আপনারা কিনতে চলেছেন। এর জন্য কিন্তু আপনাদের লোন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি নতুন কোনো জায়গা, জমি বা বাড়ি ক্রয় করার কিন্তু সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে একটি কথা আমি বলে রাখি, ক্রয় মানে একদম ক্রয় নাও হতে পারে, ধরুন আপনি বায়না দিলেন, সেটাও একটা ক্রয়ের মধ্যেই পড়ে। তো এরকম হওয়ার ফলে কিন্তু আপনাদের ক্যাশ ইন হ্যান্ড এবং ক্যাশ এট ব্যাঙ্ক এটি কিন্তু কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ওভারঅল আপনাদের কিন্তু অর্থনৈতিক দিকটা কিন্তু ভালোই থাকবে। এরপরে আসি আপনাদের পারিবারিক স্থান, ধনুরাশির জাতক ও জাতিকার এই মাসে কিন্তু পারিবারিক স্থান মোটামুটি শুভই দেখা যাচ্ছে। তবে এই মাসে কিন্তু জ্ঞাতি শত্রুতা হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই দিকটা কিন্তু একটু সাবধান, অর্থাৎ আপনার ফ্যামিলিতে, এখন তো আমরা ছোটো ছোটো ফ্যামিলিতে থাকি, যেমন বাবা মা ভাই বোন কাকাদের ফ্যামিলি আলাদা, মামাদের ফ্যামিলি আলাদা, তো হয় মাসির ফ্যামিলি আলাদা, তো এরকম আলাদা আলাদা ফ্যামিলি হয়। তো এইরকম ফ্যামিলি থেকে কিন্তু আপনাদের আপনার সাথে কিন্তু একটা শত্রুতা ভাব দেখা যাচ্ছে। এরপর আসি আপনাদের শিক্ষাস্থান, ধনুরাশির জাতক ও জাতিকারা যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের কিন্তু শিক্ষাস্থান মোটামুটি দেখা যাচ্ছে, খুব একটা আহামরি রেজাল্ট হবে না, কারণ আপনাদের সেই পড়ার প্রতি মন বসার ভাবটা কিন্তু থাকবে না, অমনোযোগী ভাব লক্ষ্য করা যাবে। বিশেষ করে এই সময় করে কিন্তু ধনুরাশির জাতক ও জাতিকারা মোবাইল অ্যাডিক্টেড হয়ে পড়বে, অর্থাৎ মোবাইল ছাড়া কিছু বুঝবে না, তো যার ফলে কিন্তু পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু একটু খারাপ দেখা যাচ্ছে। এরপরে আসি আপনাদের বিজনেস ক্ষেত্র, বিজনেসের কথা যখন বললাম কয়েকটি কথা আমি বলে দিই। বিজনেস যতগুলি বিজনেস হয় সব বিজনেসই মোটামুটি ভালোই যাবে, তবে কিছু স্পেশাল বিজনেস আছে সেই বিজনেসগুলো যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু একটু বেশি ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন গোল্ডের বিজনেস, যেমন পেট্রোল পাম্পের বিজনেস, যেমন কসমেটিক প্রোডাক্টের বিজনেস, যেমন ইট বালি সিমেন্ট অর্থাৎ হার্ডওয়্যার বিজনেস, যেমন ইলেকট্রিক্স বিজনেস মানে ইলেকট্রিকের সামগ্রী রাখেন এরকম বিজনেস, এছাড়াও যারা সবজি বা মাছ চাষ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস কিন্তু ভালো যেতে চলেছে। এরপর আছে আপনাদের লাভ লাইফ, ধনুরাশির জাতক ও জাতিকার এই মাস কিন্তু প্রেম জীবন মোটামুটি শুভ দেখা যাচ্ছে, তবে প্রেমের ব্যাপারে এগোতে গেলে কিন্তু আগে জাস্টিফাই করে কিন্তু এগোন, মানে হুট করে প্রেমে পড়ে গেলেন, হুট করে কাউকে বিশ্বাস করে ফেললেন
সেখান থেকে কিন্তু পরবর্তীতে প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে। তাই আগে দেখুন মানুষটা কেমন, বিশেষ করে আমি মেয়েদের ক্ষেত্রে বলছি, তারপরে কিন্তু প্রেমের ব্যাপারে এগোন। এরপর আসি আপনাদের বিবাহিত জীবন। যারা ম্যারিড লাইফের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু মোটামুটি ভালোই যাবে, তবে আপনাদের একগুঁয়েমি স্বভাবের জন্য কিন্তু আপনার ওয়াইফের সাথে কিন্তু ঝগড়া ঝামেলা বা তর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে, এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। এরপর আসি আপনাদের শরীর স্বাস্থ্য। ধনুরাশির জাতক ও জাতিকার শরীর স্বাস্থ্য এই মাসে মোটামুটি ভালোই যাবে, তবে ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, এবং বিশেষ করে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদের কিন্তু শরীর নিয়ে একটু ভোগার সম্ভাবনা রয়েছে। হার্টের প্রবলেম, শ্বাসকষ্ট, স্কিন ডিজিজ এইসব হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আছে আপনাদের সন্তান স্থান। ধনুরাশির জাতক ও জাতিকাদের সন্তান স্থান মোটামুটি শুভই দেখা যাচ্ছে, সন্তান নিয়ে সেরকম কোনো প্রবলেম নেই, তবে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তারা সন্তানের জন্য প্রচেষ্টা করুন, আপনাদের সন্তান লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আসি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা বিবাহের জন্য প্রচেষ্টা করুন, বিবাহ হওয়ার কিন্তু একটা সুবর্ণ সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। ওভারঅল যদি বলা যায় এই বিবাহের ক্ষেত্রটা শুভ। এবার আসি আপনাদের কোন কোন দিক সাবধানতা অবলম্বন করতে হবে। প্রথমেই বলবো, কাউকে এই মাসে হুট করে বিশ্বাস করে ফেলবেন না, কারণ ফ্রড হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। কাউকে টাকা দিয়ে ফেললেন, সেই টাকা আপনার চিট হয়ে গেল, কাউকে মন দিয়ে ফেললেন, আপনার মনের সাথে খেললো, এই রকম হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই একটু সতর্কভাবে আপনারা এগোন। এর পাশাপাশি শত্রুতা ভাবের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে বন্ধুরা, শত্রু আপনাকে পিছন থেকে বার করবে, সামনে করতে পারবে না, পিছন থেকে বার করবে। আর এই শত্রুর কথা আসলো বলে আমি একটি কথা বলি, অনেক মানুষ আছে যারা শত্রু নিয়ে খুব তথস্ট হয়ে পড়ছে, আর তাদেরই জন্য আমি শত্রু নিয়ে একটি এপিসোড করতে চাই। আমি আপনাদের কাছে মতামত চাই, কমেন্টস বক্সে অবশ্যই আমাকে জানাবেন। যদি আপনারা চান শত্রু দমনের থিওরি, অর্থাৎ আমার কাছে কিছু শত্রু দমনের ফর্মুলা রয়েছে, খুব কার্যকরী ফর্মুলা, শত্রুর দমন 100% কেন 200% হবেই হবে, কিন্তু কাজগুলো যেভাবে বলবো সেভাবে করতে হবে তাহলে হবে। যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানান, আমি কোনো একটা এপিসোডে আপনাদেরকে সেটা নিয়েও ভিডিও করে দিব। তো ওভারঅল শত্রুতা নিয়ে একটু প্রবলেম রয়েছে, আর কাউকে ভুট করে বিশ্বাস করবেন না। আর যারা বাইক চালাচ্ছেন তাদের ক্ষেত্রে বলি, আপনাদের কিন্তু অ্যাক্সিডেন্টের কিন্তু একটু যোগ রয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো যে যখন বাইরে বেরোবেন তখন অবশ্যই হেলমেটটা পরে বেরোন, কারণ আপনার জীবনের দাম শুধুমাত্র আপনার ফ্যামিলির মানুষরাই বোঝে, তাই তাদের মুখের দিকে তাকিয়ে অন্তত আপনি হেলমেটটা পরে বেরোন, কারণ মানুষের জীবন একবারই পাওয়া যায়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও মধ্যে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।